আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই সুন্দর স্কার্টটা কিভাবে আপনারা একদমই সহজ উপায় তৈরি করবেন সেটি দেখাবো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তার প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা ছোট্ট আইকনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখতে পাচ্ছেন স্কার্টের সাথে কিন্তু আমি একটি টপসও তৈরি করে নিয়েছি টপসের ভিডিওটা কিন্তু এর আগের পর্বে আমি আপলোড দিয়েছি যারা এখনও দেখেননি তারা কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে স্কার্ট এবং টপসের জন্য দেড় গোস করে তিন গোস পরিমাণ কাপড় আছে তো আমি যেহেতু টপসটা এর আগে আগের পর্বে তৈরি করেছি তাই এখন স্কার্টটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে এই যে কাপড়টা আমি সম্পূর্ণ মেলে নিয়েছি এখানে মাত্র এক গোস পরিমাণ কাপড় আছে তারপর আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ছত্রিশ ইঞ্চি পরিমাণ কাপড় এটা আমি সাড়ে তিন থেকে চার বছরের বেবির মাপ অনুযায়ী তৈরি করব আর আরও বড় বেবিদের জন্য তৈরি করলে সেক্ষেত্রে কাপড়ের পরিমাণটা একটু বেশি লাগবে তো এখানে কাপড়টাকে আমি হচ্ছে আড়াআড়ি করে দুইটা ভাজ করে নিয়েছি নেওয়ার পর এটা মাঝখান থেকে আমি কেটে আলাদা করে নিব তো এটার সাথে আবার এক কালার কাপড়টা কোমরের জোড়া দিয়ে আমি লম্বায় আরও বাড়িয়ে নিব আর নিচে তো পাইপিং থাকবে তো এখানে এই যে দুই পার্ট সামনের জন্য এক পার্ট পেছনের জন্য এক পার্ট আর এখানে হচ্ছে আমি কোমরে দেওয়ার জন্য হচ্ছে আমি কাপড় নিয়েছি এটা চার বাজ কাপড় তো চার বাজ থেকে আবার আট বাজ করে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে করে এখানে উপরের যে কোমরের অংশটা আছে সেখানে হচ্ছে এটা জোড়া হবে তো এখানে লম্বায় কাপড় হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি করে আর চড়া তো উপরের যে কাপড়টা আছে চড়া যা সেরকমই হবে একদমই সমানভাবে তো এটা ডাবল ভাজ করে হচ্ছে জয়েন হবে আর এখানে টোটাল লম্বাটা হচ্ছে ডাবল ভাজ করে উনিশ ইঞ্চি পরিমাণ আর নিচে হচ্ছে পাইপিন হবে টোটাল বিশ ইঞ্চি পরিমাণ হবে এই যে আমি পাইপিনের জন্য এখানে কাপড় কেটে নিয়েছি তো এই কাপড়টা কতটুকু সেটা আমি দেখিয়ে দিচ্ছি কাপড়টা হচ্ছে ইঞ্চি পরিমাণ তো এখানে একটু জোড়া হবে জোড়া দিয়ে নিচে পাইপিং দিয়ে দিব এখন আমি সেলাইটা কিভাবে করবো সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে প্রথমে দুইটা সাদা যে কাপড় আছে এক কালার কাপড় জয়েন দিতে হবে জয়েন দেওয়ার পর উল্টো দিকে এভাবে জয়েন করে তারপর হচ্ছে আমি এটা সামনের দিকে এনে আবার জয়েন করে নিব এরপর হচ্ছে এটাতে হলো রাবার দিব রাবার বা ইলাস্টিক জয়েন করব। তো আমি সেলাইটা আপনাদের সাথে ডিটেলস শেয়ার করছি তো প্রথমে এই কাপড়টা হচ্ছে জয়েন করে দিতে হবে তো আমি এই কাপড়টা পুরোটা মানে কোনো খোলা অংশ থাকবে না দুইটা সাইডে আমি হচ্ছে এটা জয়েন করে দিচ্ছি তো এরপর হচ্ছে আবার যে স্কার্ট পার্টটা আছে সেটা ওইভাবে করে দুইটা সাইড জয়েন করে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এখানে ডাবল সেলাই দিতে পারেন তো এই যে এইভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে সেলাই করে নিয়েছি এরপর এতটুকু সেলাই হওয়ার পর এখন হচ্ছে আমি এই কাপড়টাকে এভাবে করে উল্টো দিক করে নিয়েছি করে নিয়ে তারপর হলো এখানে যে এক কালার কাপড়টা আছে সেটাও এইভাবে করে উল্টো দিক করে তারপর হচ্ছে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে দেবো তো এতটুকু সেলাই করার পর এখন হচ্ছে এটাকে আবার সোজা দিকে এনে এরকম হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে তারপর আমি পুরোটা একই নিয়মে সেলাই করে নিব তো এরকম ভাজ করে সেলাই করার পর একদম শেষের দিকে এসে আমি এখানে এক ইঞ্চি ফাঁকা রাখবো মানে এক ইঞ্চি সেলাই করব না এক ইঞ্চি পরিমাণ আমি মার্ক করে নিয়ে হচ্ছে এখানে ভালো করে স্টেচ করে নিয়েছি নেওয়ার পর এখানে হচ্ছে এক ইঞ্চি ফাঁকা রেখেছি ইলাস্টিক লাগানোর জন্য তো ইলাস্টিকটা আমি নিয়েছি আঠেরো ইঞ্চি পরিমাণ টোটাল কোমরে যা মাপ তার থেকে চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ কম নেবেন তো এখন হচ্ছে ইলাস্টিকটাকে আমি একটা সেফটিবিন দিয়ে প্রথমে হচ্ছে ভালো করে এখানে আটকে নিয়েছি নেওয়ার পর এই এক ইঞ্চি পরিমাণ যে ফাঁকা জায়গা আছে সেদিক দিয়ে আমি ইলাস্টিকটা হচ্ছে ইনসার্ট করে নিচ্ছি তো এরকম করে ইলাস্টিকটা হচ্ছে পুরোটা বের করে দিতে হবে দেওয়ার পর এটার দুইটা মাথা হচ্ছে এইভাবে সমান করে ধরে নিতে হবে মানে একটার উপরে আরেকটা রেখে তারপর হচ্ছে এরকম করে ভালো করে সেলাই করে দিতে হবে সেলাই করার পর তারপর হচ্ছে এরকম করে টেনে টেনে ইলাস্টিকটাকে সমান করে নিতে হবে সমান করার পর এই যে এক ইঞ্চি ফাঁকা রেখেছি সেটা আবার সেলাই করে আটকে দিতে হবে তো এই যে এতটুকু হওয়ার পর এরপর হচ্ছে আমি এভাবে করে কাপড়টা টেনে টেনে এখন মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই তো এতটুকু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে নিচে আমি হলো আবার পাইপিন লাগাবো তো এই কাপড়টা কিন্তু আমি সেলাই করে আটকে নিয়েছি নিচের যে কাপড়টা আছে সেটা সমান করে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি এখন এটা উল্টো দিকে হচ্ছে এরকম করে জয়েন করে দিচ্ছি পুরোটা ঘুরে একই মাপে পুরোটা ঘুরিয়ে আমি এখানে জয়েন করে নিচ্ছি তো এরপর আবার এটা সোজা দিকে এনে এরকম করে প্রথম একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে হচ্ছে আমি এখানে পাইপিন দিয়ে নিচ্ছি সেম নিয়মে আমি পুরোটা নিচের অংশ পুরো গেটটা ঘুরিয়ে ঘুরে হচ্ছে পাইপিং দিয়ে নেব তো এই তো দেখতে পাচ্ছেন স্কার্ট পাটটা তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে হচ্ছে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি একটা এখানে ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি এই ফ্লাওয়ারের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে তারপর আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার যে টপ স্পার্টটা আছে সেটাও কিন্তু আমি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ